মালদহ শহরের বিভিন্ন সমস্যা নিয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য এবং প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজিদ নূর। এদিন বৈঠকটি অনুষ্ঠিত হয় ইংরেজবাজার পৌরসভার সভাগৃহে। এদিন জেলা সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন নিহার ঘোষ, সদস্য বাবলা সরকার, অম্লান ভাদুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল আমাদের, এবং যেহেতু বুঝতে পারছেন একটা কোভিডের পরিস্থিতি হয়ে আছে এবং যেহেতু বর্ষার মাস ডেঙ্গু একটা বিষয় হয়ে আছে, প্লাস ড্রেনেজ গার্বেজ পরিষ্কার এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এখানে আলোচনা এসব বিষয় নিয়ে এখানে আলোচনা দেখা যাচ্ছে। মালদা শহরে বিভিন্ন জায়গায় পিপি কিট পড়ে আছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? গার্বেজ চার্বেজ সব কিছু নিয়ে আমাদের আলোচনা হলো এখানে। আজকে তো বসা হলো আমাদের কাউন্সিলররা এখানে যারা নতুন করে কোঅর্ডিনেটর হয়েছে তাদেরকে নিয়ে, আগামী দিনে আরও ঘন ঘন করে বসা হবে, এবং অবশ্যই আমাদের একটা সংগঠনের তো ব্যাপার উঠেই আছে সংগঠনকে মজবুত করার, এবং কোঅর্ডিনেটররা চেয়ারম্যান সবাই একসঙ্গে মিলেমিশে যাতে কাজ করতে পারেন, এলাকার যা যা সমস্যা আছে সেগুলোকে নিয়ে যাতে সমাধান করা যেতে পারে সেগুলো নিয়েই আজকে আলোচনা। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।